वेलकम टू माय चैनल राइजिंग टीचर्स। आज के तुम्हारे संगे पोस्ट ऑफिस के प्रकाशित विज्ञप्ति 1,00,000 पदे पोस्ट ऑफिसे पोस्टमैन एनटीएस मेल गार्ड नियोग पास जार योग्यता हे माध्यमिक पास एवं पोस्ट ऑफिस रिक्रुटमेंट विभिन्न पद निये आमी आलोचना करछि। चाकरी प्रार्थी सुखबर एर थेके आरो भालो नियोगेर अफार निये एसेछे पोस्ट ऑफिस। एबार पोस्ट ऑफिसर तरफे अगणित शून्य पदे नियोग नेওয়া হচ্ছে। কর্মী আপনারা যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন যাবত ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের সব খোঁজ শেষ হলো। রাজ্য জেলা নির্বিশেষে যে কোনো জেলা প্রান্ত থেকে যে কেউ খুব সহজেই এখানে নিয়োগের জন্য অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থেকেই আবেদন করতে পারবেন। এখানে নিচে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তো আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো তারা আপনারা অবশ্যই www.indiapostoffice.com এ গিয়ে রিকোয়ারমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা অবশ্যই একবার চেক করে নেবেন। নিয়োগকারী সংস্থা ও নিয়োগ স্থান দেশের অন্যতম সংস্থা ভারতীয় ডাক বা ইন্ডিয়া পোস্টের তরফ থেকে আয়োজিত হচ্ছে 23টি পোস্ট সার্কেলে কর্মীদের নিযুক্ত। তো এখানে তাহলে বোঝাই যাচ্ছে যে 23টি ক্যাটাগরিতে পোস্ট অফিস থেকে রিকোয়ারমেন্ট এরপর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো পদের নাম কি রয়েছে? তো এখানে যে পোস্ট অফিস রিকোয়ারমেন্ট 2023 এর যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে যে পোস্ট গুলো রয়েছে সেটা হচ্ছে পোস্টম্যান, মেল গার্ড, মাল্টিটাস্ক স্টাফ তথা এমটিএস। আর মোট শূন্য পদ রয়েছে যে সরকারি এই পোস্ট বিভাগের নিয়োগে অঢেল শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে, সব মিলিয়ে 1,00,000-এরও বেশি তথা মোটামুটি 98,000-এরও বেশি কর্মী নিয়োগ হবে বলে অনুমান করা যাচ্ছে এবং বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। এর মধ্যে পোস্টম্যান রয়েছে 59,099 জন এবং এমটিএস পদে রয়েছে 37,539 জন এবং মেল গার্ডে রয়েছে 1,445 জন কর্মী। তাহলে মোটামুটিভাবে আমরা শূন্য পদ সম্পর্কে বিস্তারিত জানালাম। এবার চলুন আমরা কোন পোস্টের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে। তো শিক্ষাগত যোগ্যতার জন্য আপনি যদি এখানে নিয়োগে অংশগ্রহণ করতে যান তবে নিম্নতম মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উচ্চশিক্ষিত থাকলে আরও পদের জন্য উপযুক্ত হবেন। তা আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের পদ্ধতিতে আবেদন জানাতে হবে। তা আবেদন পদ্ধতিগুলি আমি আপনাদের সঙ্গে ধাপে ধাপে অনুসরণ করছি। আপনারা সেই মতে আপনারা indiapostoffice.com এ গিয়ে সেখানে গিয়ে রেজিস্টার করবেন এবং সেই পর্যায়ক্রমিক তো আপনারা আবেদন করবেন। সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বপ্রথম ভিজিট করে অনলাইন আবেদন এর লিঙ্কে ক্লিক করুন। এখানে অবশ্যই মনে রাখবেন যে indiapostoffice.com এ গেলেই আপনারা পেয়ে যাবেন। indiapostoffice.com এ গেলেই আপনার সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আপনার যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে অনলাইন ফর্ম ফিল আপ তথা রেজিস্ট্রেশন করে নিতে হবে। 3 নম্বর সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট, স্টেটাস ইত্যাদি তথ্য দিয়ে রাখবেন। 4 আবেদনের ক্ষেত্রে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় ইমেল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন। 4 যাবতীয় তথ্য দেওয়ার পর যাবতীয় ডকুমেন্টসের সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। যেগুলি এক এক করে আপলোড করে দেবেন এবং অবশেষে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং আবেদন শেষে আপনার কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন। এবং এক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগতে পারে নিয়োগের আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই লাগবে সঙ্গে রাখবেন কিংবা লাগবে সেগুলো হচ্ছে 1 বয়সের প্রমাণপত্র,
বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। এরপর পরে রয়েছে যে স্থানীয় ঠিকানার প্রমাণপত্র হিসেবে স্থানীয় প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড। আবার মাধ্যমিক পাশে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে। এবং উচ্চ মাধ্যমিকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যদি থাকে এবং পাইপ যে কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনি আপলোড করে দেবেন। এবং ছয় নম্বরে যেটা রয়েছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আপনাকে দিতে হবে। দীর্ঘদিন ধরে এই নিয়োগের কথা চলছে, পোস্ট অফিসের বিভিন্ন সার্কেল থেকে শূন্যপদের হিসাব, পোস্ট অফিসে যেন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যে মোটামুটি নতুন বছরের শুরুর দিকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।